উদ্দেশ্যটা এটাই যে এখানে বসলে হয়তো আমার এই এলাকার লোকজন একটু সেবা পাইব। প্রবাসী বাবার স্বপ্ন বাস্তবায়ন করলেন ডাক্তার ছেলে। বাবা প্রবাস থেকে কষ্ট অর্জিত অর্থ ছেলের জন্য পাঠিয়েছেন যেন পড়াশোনা করে ডাক্তার হতে পারে। শর্ত ছিল ডাক্তার হয়ে কোনো অর্থ ছাড়াই এলাকার মানুষের সেবা করতে হবে। কথা রাখলেন প্রবাসী বাবা সেলিম পাটওয়ারির ছেলে রাশেদ আলম। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পৌরসভার 7 নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের বাসিন্দা সেলিম পাটোয়ারি বাড়ির সামনেই বসেছে এই ডাক্তার চেম্বার। রোগীদেরও বেশ ভিড় জমে উঠেছে। জানা যায় এসব রোগীরা লক্ষ্মীপুর, রামগঞ্জ, রায়পুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিতে এসেছে। কারণ এই উন্মুক্ত চেম্বারের ডাক্তার বিনামূল্যে চিকিৎসা সেবা, বেশ কিছু ওষুধ সরবরাহ এবং থেরাপি দেওয়া হচ্ছে। প্রবাস ফেরত পিতা সেলিম পাটোয়ারি ও ছেলে ডাক্তার রাশেদ আলম মিলে সপ্তাহে প্রতি শুক্রবার দিনব্যাপী এমন চিকিৎসা সেবা দিয়ে আসছে। 1 বছরের বেশি সময় ধরে বিনামূল্যে গরিব অসহায় মানুষদের জন্য এই চিকিৎসা সেবা দিয়ে আসছে পিতাপুত্র। দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা এসব রোগীরা নিয়মিতই এখানে রোগী দেখান বলে জানান। বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ পেয়ে খুশি এই উন্মুক্ত চেম্বারে আগত রোগীরা। লক্ষ্মীপুর থেকে আসছি, আমার ওয়াইফ অনেকদিন থেকে বাতের ব্যথা, হাতে জয়েন্টে, কোমরে, ঘাড়ে ব্যথা। আমরা অনেক ট্রিটমেন্ট করেছি, ডাকাছি, মোটামুটি ওইখানে ভালো ছিলাম। আজকে 2 বছর থেকে আবার অতিরিক্ত হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এখানে ডাক্তার রাশেদ আলমের কাছে আসছি আজকে প্রায় 1 মাসের মতন। আলহামদুলিল্লাহ আমরা ফিজিওথেরাপি নিতেছি, তারপরে ইঞ্জেকশন দিতেছে, ভালোই আছে। ডাক্তারের কোনো ফিস নেয় না, রোগীর থেকে কোনো ফিস নেয় না, এবং ওষুধগুলো বিনামূল্য দিতেছে। আর যে থেরাপিগুলো, এক্সারসাইজ, আকুপাঙ্কচার, এগুলো বিনামূল্য দিতেছে, এখানে কোনো পয়সা নেয় না। আলহামদুলিল্লাহ উনি ভালোই, ভালো একটা ডাক্তার, আমরা উপকার পাইছি। এবং এখানে অনেক পুরানো রোগীর সাথে কথা বলছি, ওরাও বলছে যে ওরাও উপকার পাইছে। এখানে বাপের বাড়িতে বেড়াতে আসি, আসার পরে দিয়ে ডাক্তারের খোঁজ পেয়েছি, পেয়ে গত শুক্রবার আসছি আর কি। এখানে এই ছেলের পায়ের হাতের সমস্যা কি, কথারও সমস্যা কি, এখন মোটামুটি হাঁটতে আগে মতো থাকতো না, এখন কিছুটা মানে পা দাঁড়িয়ে দিতে পারতেছি। এতটুকু চিকিৎসা চালাতে আছে আর কি। তুমি কি স্কুলে যাও? এর সমস্যা হচ্ছে ভালোভাবে হাঁটতে পারতো না, কোনো কিছু শক্ত করে ধরতে পারতো না। এখন থেরাপি দেওয়াতে হাতে শক্তি পেতে, পায়েও শক্তি পেতে, এখন কোনো সব কিছু শক্ত করে ধরতে পারে। এখন আগে লিখতে পারতো না, এখন লিখতে পারে। আমি এই ডাক্তার কাছে আইতেছি, 7-8 মাস হয়েছে। এখন আমি মেডিকেল চিকিৎসা করতেছি, ও উন্নত হইতেছে, কোনো টাকা পয়সা নিচ্ছে না। 7 মাস পয়সা হয়েছে, এখানে আসি একজন থেকে মাথার ব্যথা। আল্লাহ রহমতে এই রাশেদ ডাক্তার কাছে আমি আসি, আল্লাহ রহমতে অনেক ভালো হয়ে গেছে। আল্লাহ কোনো টাকা পয়সা নেয় না এই ডাক্তার, যে বিএমটা দেয় মানে যে আমার অর্ধেক ভালো হয়ে যায়। পুত্রকে নিয়ে এমন কার্যক্রম শুরু করলেও ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন সেবা করতে চায় পিতা সেলিম পাটোয়ারি। আমার এখানে এই সেবাটা চলতেছে আজকে 1 বছরের উপরে হয়েছে। 2023 সালের পয়লা জানুয়ারির পয়লা সপ্তাহ থেকে আমি শুরু করেছি। আমাদের বিনামূল্যে চিকিৎসা কেন্দ্রে আমরা মানুষের সেবা করতেছি, এবং আমাদের উদ্দেশ্য হইল বর্তমানে যেন মানুষ ভালো সেবা পায়। অথবা এই নিউরোলজিক ডাক্তারটা সেবা খুব কমে পাওয়া যায় গ্রাম অঞ্চলে। আমার যে সেবা পাওয়া তোমার কাছে, আমি তো অর্থ ব্যয় করছি, আমার কষ্ট হয়েছে তোমাকে এই পর্যন্ত আনি পৌঁছানো। আমার উদ্দেশ্য হলো যে তুমি আমার এখানে যারা অসহায় মানুষ আছে তাদেরকে সেবা দেওয়া যায় কীভাবে, তো ঢাকাতে তো আর যাওয়া সম্ভব হচ্ছে না, আপডাউন ভাড়া আছে। এই উদ্দেশ্যটা এটাই যে এখানে বসলে হয়তো আমার এই এলাকার লোকজন একটু সেবা পাইব, ভালো থাকবো, সুস্থ থাকবো। এখন দেখা যাচ্ছে যে আমাদের লক্ষ্মীপুর উত্তর লোক আসছে, খাগড়াছড়িতর লোক আসছে, কুড়িগ্রামের লোক আইতেছে, অথবা এখানে যারা ভাড়া থাকতেছে, আমরা কাউরে বঞ্চিত করি না, যারা আছে তাদেরকেই আমরা সেবা দিতেছি। উদ্দেশ্য আমাদের কিছু সাহা পাওয়ার কিছু নেই, একমাত্র উদ্দেশ্য হলো যে মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, আর এখান থেকে সেবাটা ভালোভাবে পাক। এই সেবাটা আরও যেন আমরা একটু ভালোভাবে দিতে পারি। এই ধরনের তো কেউ আসে না, এই পর্যন্ত কেউ আসে নাই। যদি আপনাদের মাধ্যমে যদি কেউ একটু সহযোগিতা করতে চায় আমাদেরকে, তাহলে আপনাদের একটা বেড
যে রোগী বসে থাকে আসলে, আর তিনটা রোগী হইলেও আমরা অনেক লেট হয়ে যাই, কারণ এক রোগীর থেরাপি দিতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। ডাক্তার রাশেদ আলম নিয়মিত ঢাকায় রোগী দেখলেও বছর খানিক ধরেই গ্রামের এই বাড়ির সামনে রোগী দেখে আসছেন। বাবার আগ্রহে শুরু করলেও এখন তিনি এটাকে আরো বড় করার স্বপ্ন দেখছেন। তবে সরকার এবং বিত্তবানদের সহযোগিতায় এই সেবাকে আরো বড় করতে চান তিনি। আমি এখানে রোগী দেখি আজকে প্রায় এক বছর পার করে দুই বছরে পড়ছে। তার আগেও আমি ঢাকায় প্র্যাকটিস করতাম আজকে প্রায় 13 বছর, বাড়িতেও প্র্যাকটিস করতাম 9 থেকে 10 বছর। আমি যেহেতু থেরাপির উপরে বিশেষজ্ঞ, বাত ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস, প্রতিবন্ধী এই ধরনের রোগীগুলোই বেশি দেখি, কিন্তু মাস্টার্স অফ পাবলিক হেলথ করার কারণে এখন সব ধরনের রোগীগুলোই আমি দেখি। আমার এখানে রোগী সারা বাংলাদেশ থেকেই রোগী আসছে, আপনারা দেখছেন আমি ঢাকায় রোগী দেখি আজকে 10-12 বছর, কিন্তু বাড়িতে এত বড় পরিসরে আমার করা হয়নি। আমার বাবার উদ্যোগে উনি চায় যে যেন সারা বাংলাদেশে মানুষ যেন বিনা সেবায় যেন কেউ অবহেলিত না হয়, ওই উদ্যোগে আমি এখানে শুরু করি। আমার এখানে বাত ব্যথা প্যারালাইসিসের রোগীগুলোই বেশি আসে। অনেকেই আছে যে এই চিকিৎসাটা টাকার অভাবে নিতে পারে না, যেহেতু এটা ব্যয়বহুল চিকিৎসা, অনেক ধরনের মেশিনপত্র প্রয়োজন হয়, ওষুধের প্রয়োজন হয়, চিকিৎসার প্রয়োজন হয়, ইঞ্জেকশন প্রয়োজন হয় এবং অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা। এই সেবাটাই আমরা এখানে দিয়ে যাচ্ছি। আমাদের এখানে আমরা প্রায় একটা বেড দিয়ে আমরা শুরু করি, এখন আমাদের আস্তে আস্তে আমরা প্ল্যান প্রোগ্রাম আছে যে আমরা এখানে 10টা বেড এবং একটা বড় একটা হাসপাতাল করার চিন্তা ভাবনা আমাদের এখানে আছে, কিন্তু এত বড় অর্থায়ন আসলে আমাদের পক্ষে সম্ভব না। যদি কেউ বিত্তবান প্রভাবশালী যদি আমাদের এই ধরনের সেবার এগিয়ে আসে বা সরকারের প্রতি যদি কোনো আবেদন জানায় যে আমরা এখানে বিনামূল্যে যে সেবাটা দিচ্ছি আমাদের সাথে যেন সহযোগিতা আমাদের প্রদান করে, এবং আমরা মনে করি যে এই ধরনের সেবাটা যদি সারা বাংলাদেশে যদি প্রসার হয় তাহলে সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে সব ধরনের রোগীগুলোই আসবে। সাপায়েত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। তারাই রোগী পাঠাচ্ছে, তারাই রোগী আগুলো আসতেছে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।